আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার টিকটক প্রোফাইলে কিভাবে আপনার ইমেইল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস অ্যাড করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এগুলো অ্যাড করার জন্য আপনাকে প্রথমেই আপনার টিকটক অ্যাপটি ওপেন করতে হবে। তো টিকটক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে যাবেন এবং এখান থেকে অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন। তারপর আপনারা তিনটি অপশন দেখতে পাবেন, ইমেইল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো আমরা ফার্স্ট অ্যাড করব ইমেইল। তো এখান থেকে ইমেইলে ক্লিক করবেন, এবং আপনার যে পার্সোনাল ইমেইলটি রয়েছে অর্থাৎ জিমেইলটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দিবেন। তো ইমেইলটি দেওয়ার পর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফোন নাম্বার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা বাংলাদেশ এটি সিলেক্ট করবেন। তো বাংলাদেশটি দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটি লিখবেন। তো নাম্বারটি লেখার পর এখান থেকে কল এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে যে সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে সিটিতে আপনি বসবাস করেন অর্থাৎ আপনার অ্যাড্রেসটি এখানে লিখে এখান থেকে দিতে পারেন। তো আমি ফার্স্ট যে দেখতে পাচ্ছি রাজশাহী বাংলাদেশ এটি দিয়ে দিব। তো ব্যাক আসার পর আপনার প্রোফাইল একটু রিফ্রেশ করে দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার এই তিনটি অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আপনার প্রোফাইলে যদি এখন কেউ আসে এবং এখান থেকে যদি ইমেলে ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি আপনাকে ইমেল করতে পারবে, এবং এখান থেকে যদি আপনাকে কল এখানে ক্লিক করে তাহলে কিন্তু আপনাকে সরাসরি সে ফোন করতে পারবে। তো এখান থেকে যদি অ্যাড্রেসে ক্লিক করে তাহলে কিন্তু আপনার কোথায় আপনি বসবাস করেন এটি কিন্তু আপনাকে খুব সহজে কিন্তু বুঝতে পারবে এবং সে দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।